গৃহিণীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেক রকমের কাজ করে সংসারকে নিজের হাতেই সামলাতে হয় তো সেই সকল কাজের যদি কিছু উপায় জেনে রাখা যায় তাহলে কিন্তু সেই কাজগুলা অনেকটা সহজ হয়ে যায় যেহেতু একা কাজ করতে হয় তো সেক্ষেত্রে টিপসগুলো জানা থাকলে কিন্তু যে কোনো কাজ করতে অনেক বেশি সহজ এবং দ্রুত হবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে আমি সুদীপ্তা আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো টিপস নাম্বার ওয়ান অনেক সময় দেখা যায় আমাদের চায়ের মগগুলা কিংবা পানি খাওয়া যে মগগুলা থাকে সেগুলো অনেক সময় এভাবে করে হাত থেকে অসাবধানতার কারণে পড়ে যেয়ে ভেঙে যেয়ে থাকে কিংবা পাশ থেকে একটু ছুটে যেয়ে থাকে তো সেক্ষেত্রে কাপগুলা কিন্তু ফেলে দিতে মন চায় না তো তখন আমরা কি করতে পারি এটা তো ফেলেও দেওয়া যাবে না কারণ এটা একদমই ভালো আছে জাস্ট ওই পাশ থেকে একটু উঠে গিয়েছে তো তখন আমরা এটা কিন্তু রিউজ করতে পারি আমরা অনেক সময় চামচ রাখার জন্য বাজার থেকে টাকা খরচ করে অনেক কিছু কিনে আনি তো আমরা কিন্তু এই টাইপের মগগুলোতে এভাবে করে যদি চামচ বা হাতা খুন্তি এগুলা রেখে দিই তাহলে কিন্তু এটার একটা সুন্দর ব্যবহার হবে এবং এছাড়াও এটা কিন্তু দেখতেও ভালো লাগবে তাছাড়া আপনার বাজার থেকে কিন্তু আবার অন্য কিছু কিনেও আনা লাগবে না তো এইভাবে করে আপনাদের বাসায় যদি কোনো চিনামাটির মগ ভেঙে যেয়ে থাকে কিংবা ফেটে যেয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ফেলে দেওয়ার আগে অবশ্যই একবার হলেও এইভাবে করে ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আপনার জিনিসটা অপচয়ের হাত থেকেও কিন্তু বাঁচাবে তো আশা করছি টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে টিপস নাম্বার টু আমরা শ্যাম্পু তো প্রতিদিনই মাঝে মাঝে বা প্রতিদিনই করা হয়ে থাকে কিন্তু শ্যাম্পু করলে কিন্তু চুলটা কেমন রুক্ষ শুষ্ক হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় বাড়িতে কিন্তু সব সময় কন্ডিশনার নাও থাকতে পারে তো ক্ষেত্রে চুলগুলোকে রাফ এবং রুক্ষতার হাত থেকে বাঁচানোর জন্য আমরা ঘরোয়া উপায়ে কিন্তু কন্ডিশনার তৈরি করে নিতে পারি তো এখানে আমি নিয়েছি একটা বোল এবং এখানে আমি নিব আগে থেকে তৈরি করে রাখা আমার চা পাতা আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম তো যাই হোক আমি এখানে র যে চা পাতা সেটা আমি গরম পানিতে খুব ভালোভাবে জ্বালিয়ে অর্ধেক করেছি এবং সেটা ঠান্ডা করে আমি এটাকে কন্ডিশনার হিসাবে ব্যবহার করব আপনার বাসায় যদি কন্ডিশনার ফুরিয়ে যেয়ে থাকে তো আপনারা কিন্তু এই উপায়ে চুলগুলোকে কন্ডিশনিং করে নিতে পারেন তো আমি এখানে চা পাতার মধ্যে মিনিপ্যাক সানসিল্ক শ্যাম্পু মিশিয়ে দিচ্ছি দেখানোর সুবিধার্থে আমি এখানে মিনিপ্যাকগুলো ব্যবহার করছি আপনারা যে ব্র্যান্ডেড শ্যাম্পু ব্যবহার করে থাকেন সেটা এখানে ব্যবহার করতে পারবেন নর্মালি চা পাতার মধ্যে শ্যাম্পুগুলোকে দিয়ে দিবেন এবং তারপর একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন এবং তারপর এটাকে আধা ঘন্টার জন্য মানে শাওয়ার নেওয়ার আধা ঘন্টা আগে এটা তৈরি করে আপনারা রেখে দেবেন তো দেখবেন এটা দিয়ে যখন আপনারা শ্যাম্পু করবেন চুলগুলো এত বেশি সফট এবং সিল্কি থাকবে যেটা কিন্তু আপনি বাজার থেকে যে দামি কন্ডিশনার কিনে আনেন তা দিয়েও কিন্তু সম্ভব না টিপস নাম্বার থ্রি অনেক সময় দেখা যায় আমাদের বাসায় এই টাইপের কাটার মেশিনগুলো থেকে থাকে তো এগুলো অনেক দিন ধরে কাটতে কাটতে ধারটা কিন্তু নষ্ট হয়ে যায় থাকে কিন্তু তারপরেও এটার চেহারা কিন্তু অনেকটা বেশি সুন্দর থাকে তো সেক্ষেত্রে এটা ফেলে দেওয়াও সম্ভব হয় না তো এটার কীভাবে আমরা ধার দিতে পারি তারই উপরে আজকে টিপসটা তো আমি এখানে নিয়েছি একটা চিনামাটির মগ এবং তার উপরে আমি এটা ভালোভাবে ঘষে নিচ্ছি এভাবে করে চার থেকে পাঁচবার যদি ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু এই কাটার মেশিনগুলোতে কিন্তু একদম নতুনের মতন ধার চলে আসে আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো ফল পাবেন তো আমার এটাতে কিন্তু একদম নতুনের মতন ধার হয়ে গিয়েছে মাত্র কয়েকবার এটাতে আমি ধার দিয়ে নিলাম টিপস নাম্বার ফাইভ স্টিলের পাত্রগুলো আমাদের ব্যবহার করতে কিন্তু ভালোই লাগে এবং এটা দেখতেও সুন্দর কিন্তু একটা সমস্যা কী এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করলে কিংবা রান্নাবান্নায় ব্যবহারের হলে কিন্তু এর উপরে একটা হোলদেটে ভাব চলে আসে যেটা হাজার মাসলেও কিন্তু যায় না তো সেটা কিভাবে চলে যাবে তারই উপরে আজকের ভিডিওটি তো আমি এখানে নিয়েছি দাঁত ব্রাশ করা যে টুথপেস্ট থাকে সেটা আমাদের প্রত্যেকের বাসাতেই কিন্তু এই টুথপেস্টটা থাকে তবে অবশ্যই আপনাকে এখানে সাদা রঙের টুথপেস্টটাই কিন্তু ব্যবহার করতে হবে তো এখানে আমি টুথপেস্ট এবং তার উপর কিছুটা লবণ দিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে ছেড়ে দেব এবং এটা দিয়ে এতটা ভালো পরিষ্কার হয় আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই টিপসটি ফলো করে দেখবেন মাত্র দশ থেকে পনেরো মিনিট রাখার পরে আমি এটা মাজুনি দিয়ে ভালোভাবে ঢোলে পরিষ্কার করে নিব এবং এটা এত বেশি চকচক করবে যেটা ধারণারও বাইরে আপনারা এভাবে করে বাড়িতে থাকা যে কোনো স্টিলের জিনিসপত্রগুলো পরিষ্কার করে নেবেন টুথপেস্ট এবং লবণ দিয়ে দেখবেন এর মধ্যে যে হলুদের দাগগুলো থাকে সেগুলো কিন্তু নিমেষেই পরিষ্কার হয়ে যাবে তো এখন আমি স্টিল জুসটা দিয়ে যত যেখানে যেখানে যাই সেখানে সেখানে আমি ভালোভাবে একটু ঘষে নিচ্ছি এবং তারপর আমি এটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিব বন্ধুরা রান্নাঘরের এই ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কিন্তু আপনার ঘরের কাজ যেমন কমে আসবে ঠিক তেমনই আপনার ঘরও কিন্তু সব সময় নিট এবং ক্লিন থাকবে তো আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি উপকারে আসবে দেখুন বন্ধুরা এটা কতটা বেশি চকচক করছে একদম গ্লাসের মতন কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছে টিপস নাম্বার সিক্স আমরা মাজার পরে কিন্তু স্টিল জুসগুলো এইভাবে করে রেখে দিই কিন্তু এর মধ্যেও কিন্তু জীবাণু হয় এবং নোংরা জমে থাকে তো যে কোনো জিনিস মাজা ঘষার পরে এটা এভাবে একটু ভালোভাবে ধুয়ে এটাকে আগে শুকিয়ে নেবেন তারপর আবার নেক্সট টাইমে ব্যবহার করবেন এতে করে এর মধ্যে কিন্তু কোনো রকমের জীবাণু তৈরি হবে না টিপস নাম্বার এইট বাথরুমে এই টাইপের মগগুলো দিয়ে কিন্তু আমরা সবসময় ব্যবহার করে থাকি এবং এই টাইপের মগগুলা সময় ব্যবহার করতে করতে কিন্তু এক টাইপের আয়রনের দাগ পড়ে যায় এবং সেই আয়রনের দাগ কিন্তু তোলা খুবই বেশি কষ্টদায়ক তো আজ আমি ঘষা মাজা ছাড়াই কিন্তু আয়রনের দাগ তুলে ফেলবো তো তার জন্য আমি এখানে নিব টুথপেস্ট যে কোনো হোয়াইট টুথপেস্ট নিলেই হবে তো এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটুখানি টুথপেস্ট দিয়ে দিচ্ছি এবং তারপর আমি দিয়ে দিচ্ছি হারপিক আমাদের প্রত্যেকের বাসাতেই কিন্তু টুথপেস্ট এবং হারপিক সব সবসময় অ্যাভেলেবেল থাকে তো এই দুইটা জিনিস দিয়ে যে কোনো জিনিস আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো এখন আমি একটা ব্রাশের সাহায্যে পুরা মগে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি এবং শুধুমাত্র এই দুইটা জিনিস দিয়ে ব্রাশ দিয়ে লাগাতেই কিন্তু একদম আয়রন ক্লিন হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো মাজা ছাড়াই জিনিসটা একদম শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সংসারে এই কঠিন কঠিন কাজগুলো যদি আমরা খুব সহজে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের অর্ধেকের কাজই কমে যাবে তো দেখুন গাইস কতটা বেশি ক্লিন হয়ে গিয়েছে এভাবে করে কিন্তু আপনারা মগ বালতি যে কোনো জিনিস খুবই সুন্দরভাবে একদম নতুনের মতন পরিষ্কার করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ